পুডিং রেসিপি শেয়ার করছি আমার পেজে প্রথমবার। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন দেরি না করে শুরু করি। পুডিংয়ের জন্য প্রথমে 3টা ডিম ফেটিয়ে নিয়েছি এবং এক সাইডে রেখে দিয়েছি। চুলায় একটা প্যানে ক্যারামেল সেট করার জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর ক্যারামেলটা সেট করব যেই পাত্রে, সেই পাত্রে ক্যারামেল সেট করে নিচ্ছি। যদিও ক্যারামেল সেট করাটা একটু টাফ মনে হয়েছে আমার কাছে, তারপরে আস্তে আস্তে কিন্তু একদম সহজ হয়ে যাবে। চুলায় অপর পাশে আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটাকেও ক্যারামেলের মতো করে নিব। আর এখানে দুধ দিয়ে দিচ্ছি, দুধটাকে দিব আর এক হাতে একটু নাড়তে থাকবো। ভয়ের কিছুই কারণ নেই, যে চিনিটা জমাট বাঁধা ছিল সেটা আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে দুধের সাথে মিশে যাবে। এতে সুন্দর একটা কালার সেট হয়েছে। আপনারা চাইলে কিন্তু অন্য প্রসেসে ডিমের সাথেও চিনি ব্যবহার করতে পারেন। দুধটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম কিছুক্ষণ, ঠান্ডা হয়ে আসলে ফেটানো ডিমটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম থেকে যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা যেন না আসে তার জন্য এখানে এলাচ গুঁড়া দিয়ে দিলাম। ক্যারামেল সেট করা পাত্রে এবার একটা ছাঁকনি দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। আমি এই প্রথমবার পুডিং বাসায় তৈরি করেছি। এর আগে কখনো বাসায় পুডিং তৈরি করি নাই। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় একটা সসপ্যানে একটু প্রিহিট করে নিয়েছি এবং পানি দিয়েছি। আর এতে একটা স্ট্যান্ডের উপরে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিয়েছি। উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিলাম। পুডিংটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 40 মিনিট সময় লেগেছে পুডিংটা হতে। একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে হয়েছে কি না। চুলা থেকে নামিয়ে নিলাম আর ফ্রিজে 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে। এবার একটু কেটে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছিল। একটা প্লেটে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের এই পুডিং। সত্যি খুবই অসাধারণ হয়েছিল। আর এটা সম্পূর্ণই আমি আমার নিজের মতো তৈরি করেছি। যদি কোনো ভুল থেকে থাকে দ্বিতীয়বার আবার চেষ্টা করব। আশা করি সমাধান হয়ে যাবে। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।